হ্যালো বন্ধুরা, মাধবী বেস্ট বিউটি ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের একটু অন্যরকম ভিডিও দেখি। ভিডিও বানিয়ে নি, এখন একটু একটু ঠান্ডা ছিল তখন, সেই জন্য দেখছো তোমরা চাদর ঢাকা। গঙ্গা মেলা হচ্ছে তাই মাইকের আওয়াজও হচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা। তোমাদেরকে বলেছিলাম যে এটা আমার বিউটি চ্যানেল যদিও, তবু আজকে একটু অন্যরকম ভিডিও করছি। নদীর ধারে প্রচণ্ড জোরে জোরে হাওয়া হচ্ছে, আর নদীর ধারেতে তোমরা বুঝতে পারছি এটা ডায়মন্ড হারবার, আমার বাপের বাড়ি। তোমাদেরকে বলেছিলাম আমার নদীর ধারে, এটা আমার ছোট ভাই আর ভাই স্নান করছে নদীতে, খুব মজা করছে ওরা, আর সবাই আছে আশেপাশে। এই নদীর একদম ধারে জলটা অনেক নিচে নেমে গিয়েছে, বাগদা চিংড়ি ছোট্ট ছোট্ট। এই দেখা যাচ্ছে দূরে কৃষ্ণচূড়া গাছের পেছনেই, এটা আমার ভাইয়ের বাড়ি নতুন বানিয়েছে, পুরোনো বাড়িটার পেছনেই আছে একটু আগিয়ে গিয়ে, নদী থেকে একদম পাশেই ধারেই। কেমন লাগছে তোমরা বললাম, নদীর পাতায় মানে নিচে অনেক জলের কাছাকাছি দাঁড়িয়ে আছে, এখানে এই জলে মিল হচ্ছে সেটা এবার বাছা হবে, ওরা হাঁড়িতে ছেড়ে নিয়ে এসেছে। তো কিভাবে বাজাচ্ছে দেখো, নদীর মধ্যে অনেক ময়লা ছিল, সেগুলো আর কি ছোট ছোট মাছ সব উঠে এসছে, এগুলো থেকে ছোট্ট ছোট যে বাগদা চিংড়ি আমরা যেটা চাষ করে সেটা মিন বলে ওখানে, তো সরু সরু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ছোট ছোট মাছ চড়ছে, এইভাবে জাল পেতে গান্ডা করে এইভাবে আর কি ওরা ধরে। অনেক ছোটবেলায় আমিও এগুলো বাঁচতাম, এখন তুলে গিয়েছি অনেক পরে। এই দেখো সরু সরু, ওই দেখা যাচ্ছে বাগদা চিংড়ি, ওর সাথে ছোট ছোট চিংড়ি মাছ, আর ওই কালো কালো কি সব মাছ উঠেছে সব আমি জানি না নাম, তোমরা দেখো দেখতে থাকো। আর কেমন লাগছে অবশ্যই জানিও, আর যারা নতুন আমার চ্যানেলে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমাকে সাপোর্ট করো, সাথে থেকো। আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, চারপাশটা একটু দেখাচ্ছি আশপাশটা। দাঁড়িয়ে আছে আশেপাশে মানুষজন, ভর্তি গাছপালা, জলটা অনেকটা ভাটা পড়ে গিয়েছিল, নেমে গিয়েছিল, এখানে ওরাও মিল করছে। বাড়িটা যেটা বলছিল বাড়িয়েছে, এটাও আর তোমাদের সাথে একটা শেয়ার করেছিলাম পুরীর সময়। আর এখানে এরা মিল ধরে যখন, তখন এখানেই লোকে এসে এটা কিনে আমি দেখতে পাইনি, আমি তো দেখতেই পাচ্ছিলাম না।
তো কেমন লাগলো অবশ্যই জানাবে কেমন লাগলো। আর তোমরা সবাই চলে এসো নদীর ধারে, অপেক্ষায় থাকবো। আসবে তো তোমরা সবাই?